इह सततम् तं भजे रामकृष्णं तं भजे राम সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান আরম্ভ হচ্ছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় শ্রদ্ধেয় ব্রহ্মচারী সনত মহারাজজি, শ্রীযুক্ত বিকাশ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং তবলায় সহযোগিতা করছেন ভাই কার্তিক। Thank you.
আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি জামশেদপুর থেকে পরম পূজনীয় স্বামী জ্ঞান সারানন্দজি মহারাজ। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের শিক্ষার উপর আলোকপাত করবেন পরম পূজনীয় মহারাজজি। সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্যে যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিণে। আজ এখানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যার জন্মদিন উপলক্ষে এই আয়োজন, তাকেও বিশেষ স্নেহ আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে এখানে ঠাকুরমা স্বামীজির জীবনের উপরে কিছু বলতে বলা হয়েছে। উপস্থিত আমন্ত্রিত ভক্তদের সামনে তো আমি বাংলাতেই বলবো, মাঝে মধ্যে হিন্দি বা ইংরেজিতে একটু বলবো। রামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজি মহারাজ এসেছিলেন এই জগতের কল্যাণের জন্য, জগতের মানুষের ভালোর জন্য, তাদের আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতির জন্য তারা এসেছিলেন। তারা আমাদের সামনে কিছু আদর্শ রেখে গেছেন, যারা আমরা তার ভক্ত অনুরাগী, তারা আমরা জানি। তারা তাদের কিছু জীবন যাপন করে আমাদের কিছু শিক্ষা দিয়ে গেছেন, যে শিক্ষাকে অনুসরণ করে আমরা আমাদের জীবন আনন্দময় করতে পারি। তো কি কি আমাদের বলে গেছেন ঠাকুর? বলে গেছেন যে ঠাকুরের জীবন থেকে আমরা কিছু কিছু ভালো যে আদর্শ, যেটা সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। যেমন ঠাকুর বলে গেছেন সত্যের কথা, আমাদের সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে হবে মানে আমাদের যে আজকে আমাদের বলতে পারলো যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আমরা কি করে ঠাকুর বা স্বামীজির আদর্শ আমরা অনুসরণ করতে পারি। তো সত্যের জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি। সত্য একমাত্র, সত্যকে ধরে থাকতে হলে, ধরলে আমরা এই যে আমাদের যে যে পারমার্থিক যে আমাদের জীবন, সেখানে আমরা প্রবেশ করতে পারি। মা বলেছেন এই কলিতে সত্যই একমাত্র তপস্যা। আমরা যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে জীবনী দেখি, সেখানে আমরা দেখি যে ঠাকুরের বাবা এই একমাত্র সত্যের জন্য তাকে ভিটে ভিটে মাটি থেকে উচ্ছেদ হতে হয়েছিল। কেননা তার বাবাকে একটা মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য বলেছিল জমিদার, যে ঠাকুরের যে পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি রাজি হননি, মিথ্যা সাক্ষী দেওয়া দিতে রাজি হননি, যার জন্য তাকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়েছিল।
তো কোন অবস্থাতেই সত্যের সঙ্গে আমাদের কম্প্রোমাইজ করা যাবে না। তো এটা আমাদের প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা কি? দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমাদের ঠাকুর আমাদের ছোট ছোট গল্পের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছেন। যেমন শিখিয়েছেন কি আমাদের এই সংসারে চলতে গেলে বিভিন্ন রকমের লোকের সাথে আমাদের মিশতে হয়, বিভিন্ন রকমের লোকের সঙ্গে আমাদের ওঠা বসা করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে যেমন তাকে তার সাথে সেরকম আচরণ করতে হবে। শ্রী মাও বলেছেন যে যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। তো আমাদের কি করতে হবে, আমাদের যে ঠাকুরের একটা গল্প গল্প বলেছেন যে ফোঁস করতে বলছেন, ফোঁস করতে বলছেন। তো আমাদের যে আমাদের মানুষের তিনটে তিনটে গুণ সত্ব রজ তম, সাত্ত্বিক রাজসিক আর তামসিক। তো যার ভেতরে তামস ভাবটা বেশি, তো তার ভেতরে কি আছে, তার ভেতরে হিংসা দ্বেষটা বেশি আছে। আর যার ভেতরে মানে রাজসিক ভাবটা বেশি, তার ভেতরে মানে কর্ম উদ্যোগটা বেশি। আর সাত্ত্বিক ভাবটা হলে দয়া, সন্তোষ, সাত্ত্বিক সাত্ত্বিক ভাবের যে পরিচয়। তো সেই জন্য আমাদের যে যেরকম তার সঙ্গে সেরকম করতে হবে। যেমন আমাদের মানে একটি ছোট একটা উদাহরণ দিচ্ছি, আমাদের একজন মানে সাউথ ইন্ডিয়ান একজন ভক্ত এসেছিলেন, তাকে বললাম সে তার কর্মক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল, সেখানে সে তার বিভিন্ন রকমের মানে প্রবলেম হচ্ছিল, সে মানে তার সফট মাইন্ডেড খুব সাত্ত্বিক লোক ছিলেন বলে তাকে তার প্রবলেম হচ্ছিল। কিন্তু তাকে যখন তাকে বলা হলো যে তোমাকে যদি কেউ ডিস্টার্ব করে তখন তুমি প্রতিবাদ করবে, ফোর্স করবে, তো সে তখন ওই ওই নীতিটা কাজে লাগিয়ে তার কর্মক্ষেত্রে কিন্তু সে দারুণ সুফল পেল। তো সেই জন্য আমাদের অন্যায় দেখলে আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের ফোর্স করতে হবে, না হলে আমরা মানে আমাদের সুষ্ঠুভাবে আমরা আমাদের জীবনযাপন করতে পারবো না। তো ঠাকুর আমাদের এরকম ছোট 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 গল্পের মাধ্যমে ছোট ছোট মধ্যে আমাদের মানে যে জাগতিক দৈনন্দিন জীবনে আমাদের যে চলার পথের অনেক কিছু শিক্ষা উনি দিয়ে গেছেন। তারপরে বলছেন কি যে আমাদের উদ্যমী হতে হবে, উদ্যোগী হতে হবে, এগিয়ে যাও, এগিয়ে যাও, কোথাও এক জায়গায় মানে স্থির থাকতে থাকতে বলছেন না যে আমি হ্যাঁ আমি আমার আমার হয়ে গেছে, আমার আর কিছু দরকার নেই, আমার সাধন সাধন ভজন হয়ে গেছে বা আমার অনেক রকমের কাজ হয়ে গেছে, তা বলছেন না। বলছেন তুমি এগিয়ে যাও, যত তুমি এগিয়ে যাবে সাধন পথে, যত যত মানে আমাদের আধ্যাত্মিক পথে যত এগিয়ে যাওয়া যাবে তত আমাদের উন্নতি হবে। এমনি আমাদের জাগতিক ক্ষেত্রেও আমাদের উদ্যোগী হতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। মা শ্রী শ্রী মা বলছেন যে কর্ম না কর্ম না করে কেউ থাকতে পারে না, কর্ম না করে যদি আমরা থাকি তাহলে আমাদের অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা বলছে। হ্যাঁ, তখন আমাদের মনে অলস থাকলে এইগুলো কোনো কাজকর্ম না করে থাকলে আমাদের মনে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের আজেবাজে চিন্তা হয়। তো সেই জন্য মা বলছেন যে কিছু সবসময় কিছু না কিছু কাজ কাজের মধ্যে থাকতে বলছেন। কাজ কাজ হচ্ছে বলছেন, কাজ হচ্ছেন লক্ষ্মী, কাজের মধ্যে থাকলে শরীর মন ভালো থাকে। তো এই যে উদ্যোগী হওয়ার কথা বলছেন, মানে পরিশ্রমী হওয়ার কথা বলছেন, স্বামীজিও বারবার বলছেন যে কাজ করে যাও, কাজ করে যাও, নিঃস্বার্থ ভাবে অন্যের জন্য কাজ করে যাও, তাতে তোমার নিজেরও মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। এরকম ছোট 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 ঠাকুরমা স্বামীজি জীবনে ছোট ছোট কথা থেকে আমাদের আমার জাগতিক এবং আধ্যাত্মিক উভয়ই আমাদের আমরা এগিয়ে যেতে পারি। তেমনি ঠাকুর আর একবার বলছেন যে স্ত্রী জাতিদের সম্মানের কথা বলছেন, যে যে পরিবারে মেয়েদের সম্মান নেই, মেয়েরা সুখে শান্তিতে নেই,
সেই পরিবারে লক্ষ্মী বাস করে না। তেমনি আমরা আমরা আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে স্ত্রী জাতির উপর যদি মানে অন্যায় অবিচার হয় তো সেখানে সুখ শান্তি বিচার করতে পারে না। তো ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন, আমাদের আমাদের আশ্রমে কিছুদিন আগে দুর্গাপুজো হলো, কুমারী পুজো হলো, কুমারী মাকে আমরা একটি মেয়েকে একটু কুমারী মেয়েকে আমরা মানে পুজো করি, আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, ষোড়শ পূজায় তাকে পুজো করা হলো। তো স্ত্রী জাতিকে সম্মান করতে শিখিয়েছে স্বামীজি, শিখিয়েছেন আমাদের ঠাকুর, শিখিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, তিনি তার সহধর্মিণীকে মাতৃগানে পুজো করেছেন। জগতের আর কোথাও কোনো অবতারে এরকমটি নেই, কেউ দেখাতে পারবে না, কেউ বলতে পারবে না। তো সেই জন্য ঠাকুর মা স্বামীজি আমাদের কিছু কিছু শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষাগুলো পালন করে চললে আমাদের মঙ্গল হবে, আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক পথে আমরা অগ্রসর হতে পারবো। একটি গান করে আমি আমার পরবর্তী কথা শুরু করব। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, মধুর ঝংকারে মুগ্ধ জগত চকিত বাহে বন্দনা, মধুর ঝংকারে মুগ্ধ জগত চকিত বাহে বন্দনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। ললিত ছন্দে গভীর মন্দ্রে স্পর্শিল শেতান রন্ধ্রে রন্ধ্রে, ললিত ছন্দে গভীর মন্দ্রে স্পর্শিল শেতান রন্ধ্রে রন্ধ্রে, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ বীণা, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ দীনা, কে তুমি বাজাবে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। গুরুপদে মন প্রাণ সমর্পণ করি, গুরুপদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা, জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, মধুর ঝংকারে মুগ্ধ জগত চকিত গাহে বন্দনা, কে তুমি বাজালে নবীন রাগেতে
ভারতের প্রাণবীণা, ভারতের প্রাণবীণা। তো আমাদের এখানে এখন আর দু একটি কথা বলে আমি শেষ করব। আমরা ঠাকুরমা স্বামীজি কোন কোন আমরা যে রামকৃষ্ণ মিশন, আমরা যে রামকৃষ্ণ মিশনের যে আমাদের যে কর্ম পরিকল্পনা, তো সেটা আমরা কোন কোনটা নেব, ঠাকুরমা স্বামীজি কোন আদর্শকে নেব। স্বামীজি এই ঠাকুরের যে শিব জ্ঞানের দীপ সেবা জন্য এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, কেন করলেন? যে সাধুরা শুধু হিমালয় পাহাড়ে পর্বতে ঘুরবে তাতে সমাজের কোনো উপকার হবে না, সেই জন্য তিনি সাধুদের নিয়ে একটি মিশন প্রতিষ্ঠা করলেন, করে এই সমাজের উপকারের জন্য তাদের বিভিন্ন জায়গায় পাঠালেন, যার জন্য আমাদের এই যে বিভিন্ন জায়গায় যে দুর্যোগ যে মোকাবিলা, বিভিন্ন জায়গাতে যে রিলিফের কাজ, বিভিন্ন জায়গাতে যে সেবা প্রকল্প, সেটা কিন্তু আমরা এই মিশনের মাধ্যমে হয়ে আসছে আজ 125 বছর ধরে। 125 বছর ধরে এই রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে যে সেবা যজ্ঞ চালাচ্ছে, এটা স্বামীজি ঠাকুরের যে সেবার আদর্শে, শিব জ্ঞানের জীব সেবার আদর্শে এটা করেছেন। বিদেশে গেছেন, বিদেশে গিয়ে অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে উনি টাকা জোগাড় করেছেন, কারণ তৎকালীন সময় আমাদের এই দেশে স্বামীজিকে সাহায্য করার মতো তো তেমন কেউ ছিল না, সেই জন্য তিনি তাকে অনেক কষ্ট করে বিদেশে যেতে হয়েছে, সেখানে গিয়ে তাদের বোঝাতে হয়েছে, যারা বোঝে ওখানকার, যারা ইংল্যান্ড আমেরিকা এসেছে তাদেরকে বোঝে, বুঝিয়ে তাদের কাছ থেকে যে অর্থনৈতিক ভাবে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আমাদের এই ভারতবর্ষে উনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। কেন? যে না, শিব জ্ঞানে জীব সেবা করতে হবে, প্রথমে অন্নদান করতে হবে, তারপরে বিদ্যাদান করতে হবে, তারপরে ধর্মদান করতে হবে। তো সেই জন্য তার কাজে উনি একজন সহযোগী একজন পেয়েছেন, সিস্টার নিবেদিতা, যিনি তার নিজের জন্মস্থান, নিজের দেশ সবকিছু ছেড়ে তার স্বামীজির আদর্শে, স্বামীজিকে ভালোবেসে, স্বামীজির দেশকে ভালোবেসে তিনি সবকিছু ছেড়ে দেশে এসছেন, অনেক কষ্ট সহ্য করে আমাদের এই ভারতবর্ষের জন্য তিনি কাজ করে গেছেন, ভারতবর্ষের মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন, আমরা বইপত্র পড়ে যদি জানতে পারি কি অমানসিক কষ্ট করেছেন, কি অমানসিক পরিশ্রম করেছেন, নিজের সুখ দুঃখকে জলাঞ্জলি দিয়ে উনি এই ভারতের মেয়েদের, এই আমাদের এই বাংলার মেয়েদের, সমস্ত ভারতবাসীর জন্য তিনি আন্দোলন করে গেছেন। তো কেন, কাকে, কার আদর্শে অনুপ্রাণিত হয়ে? স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে। স্বামী বিবেকানন্দ কার আদর্শে? ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী সারা পৃথিবীতে প্রচার করলেন, সেই স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী শুনে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ বিদেশ থেকে অনেকে এলেন আমাদের দেশে কাজ করার জন্য, এবং তারা সাহায্য করলেন, সেই সাহায্যের জন্য এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলো। আজ 125 বছর ধরে তারা সারা পৃথিবীতে, আমাদের প্রায় 300টি কেন্দ্র আছে, 300টি কেন্দ্রের মাধ্যমে সারা পৃথিবীতে এই সেবা যজ্ঞ চলছে। প্রথমে আমরা করি, প্রথমে আমরা অন্নদান করি, তারপরে বিদ্যাদান, বিভিন্ন স্কুল আছে আমাদের জামশেদপুরে, প্রায় 18টি স্কুল আছে, প্রায় 12,000 উপরে আমাদের স্টুডেন্ট আছে সারা ভারতবর্ষে, এবং বাইরেও আমাদের অনেক স্কুল রয়েছে। তো এই যে অন্নদান, বিদ্যাদান, আর শেষে হচ্ছে ধর্মদান,
আমাদের যে যারা সিনিয়র মহারাজরা যারা আছেন তারা তারা সারা সব জায়গায় গিয়ে আধ্যাত্মিক ভাবে তাদের দীক্ষিত করেন, মন্ত্র দীক্ষা দেন, তাদের ধর্ম দান করেন। এইভাবে স্বামীজির যে আদর্শে অনুপ্রাণিত হয়ে এই রামকৃষ্ণ মিশন কাজ করে যাচ্ছে, তার আদর্শে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আদর্শে, সারদা দেবীর আদর্শে। মা বলেছেন পৃথিবীর মতো সহিষ্ণু হও, ত্রিনাদপি সুনিচেন তরণীব সহিষ্ণুনা, অমানি না মানবেন চিত্ত নিয়া সদা হরি। পৃথিবীর মতো সহিষ্ণু হতে বলছে, তরুর মতো সহিষ্ণু হতে বলছেন, তিনের মতো বিনীত হতে বলছেন। কেন বলছেন? যে তাহলেই আপনার তাদেরই একমাত্র হরির আরাধনা করার ক্ষমতা শক্তি হয়। তো ঠাকুর বলেছেন স স স সহ্য করতে বলছেন আমাদের। মা বলছেন পৃথিবীর মতো সহ্যগুণ থাকতে হবে। আমরা কি করি? আমরা যে সংসার জীবনে আমাদের সহ্যগুণ কম, সহ্য শক্তি কম, কেউ কিছু বললে আমরা রিয়াক্ট করে ফেলি, কেউ কিছু বললে আমরা মেজাজ হারিয়ে ফেলি, আমরা ক্রোধে একদম অধীর হয়ে যাই। এতে কি হয়? এতে আমাদের সাংসারিক অশান্তি বাড়ে, আমাদের মানসিক অশান্তি বাড়ে। তো এইগুলো আমরা ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে যত আমরা জানবো, তত আমরা পড়বো, তত আমরা বুঝবো যে আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য ঠাকুর শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য আসেনি, ঠাকুর গৃহস্থদের মঙ্গলের জন্য এসছেন। তাদের কি করে যে যেখানে আছে, যে যেখানে আছে তাদের সেখান থেকে উন্নতির চেষ্টা করে গেছেন। যে 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 সবার স্তর একই লেভেলে নেই, যে সংসারে আছেন সে সংসার থেকে তাকে কি করে উপর করে করা যায়, যে যে এই আশ্রম জীবনে এসছে, সন্ন্যাস জীবনে এসছে, সন্ন্যাস জীবনে তাকে কি করে উন্নতি লাভ করা যায়। সেই জন্য শুধুমাত্র যে সন্ন্যাসীদের জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, স্বামীজি এসেছিলেন তাই নয়, শুধুমাত্র গৃহীদের জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাই নয়, সবার জন্য ঠাকুর মা স্বামীজি এসেছিলেন। কিন্তু তাকে যে যেখানে আছে তাকে সেখান থেকে ক্রম উন্নতির মাধ্যমে তাকে মুক্তির পথে পৌঁছে দেওয়ার জন্য তারা এসেছিলেন। তো আমাদের আমরা আরো বেশি জানবো, আরো বেশি আমরা বুঝবো যত আমরা তাদের স্মরণ নেবো, তাদের উপরে আমাদের শরণাগতি হবে, তত আমরা তাদের কথা বুঝতে পারবো, জানতে পারবো। তো আমাদের উদ্দেশ্য হবে সবাই ভগবানের আমরা স্মরণ নেব, আরাধনা করব, আমরা সৎ পথে থাকব, আমরা সত্য কথা বলবো, আমরা উদ্যোগী হব, পরিশ্রমী হব, আমরা কাজ করব, আমরা অলস জীবন যাপন করব না, নিজেদের উপরে আমাদের আত্মবিশ্বাস থাকবে, সে আত্মবিশ্বাসের সহায়ে আমরা আমাদের জাগতিক এবং পারমার্থিক আমরা উন্নতি করব। আর সবাইকে আমরা নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসবো, প্রেমের শক্তি দ্বারা আমরা সমস্ত বাধার বাধা অতিক্রম করব। জোর করে ভয় দেখিয়ে কাউকে কোনো কিছু লাভ করা যায় না, প্রেমের মাধ্যমে, প্রেমের শক্তিতে, ভালোবেসে সব কিছু জয় করা যায়, সমস্ত বাধা অতিক্রম করা যায়। তো এইসব কথা, এইসব কিছু আমরা ঠাকুর মা স্বামীজির জীবন অধ্যয়ন করে, ঠাকুর মা স্বামীজির জীবন অনুসরণ করে আমরা জানতে পারবো। আমরা আরো আস্তে আস্তে আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক মঙ্গলের জন্য তার তাদের শরণাগত হব, এবং আমরা ভগবানের উপরে নির্ভর করে আমাদের মনুষ্য জীবন সার্থক করব। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত অপূর্ব দাস মহাশয়। সবারি মা হইয়াজি কে তুমি ধরাতে, সবারি দুঃখেতে সদা ভাসিছ নারায়ণে, সবারি দেশ জাতির
श्री सरस्वती माई की जय। जय गंगा माई की जय। ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्ण अर्पणमस्तु। नमस्कार।